দেখ মোহর, সন্তানের জন্য কি ভালো আর কি মন্দ সেটা মায়ের থেকে ভালো আর কেউ বুঝতে পারে না, এমনকি উপরওয়ালাও নয়। আমি কিছু ভেবে চিন্তেই তো এইসব করেছি, তাই না? সর্বজিৎ সিং একেবারে খাঁটি সোনা। সে উনি যাই হোন না কেন মা, আমি ওনাকে বিয়ে করব না। আর করব না মানে করব না। তাহলে কাকে বিয়ে করতে চাস আমাকে বল। কেউ আছে? আরে কেউ কি আছে? আরে একটা কথা ঠান্ডা মাথায় একটু ভালো করে ভেবে দেখ, তোমার দাদাকে আমি ধাবায় কাজ করি বললে ভালো লাগতো নাকি একজন আইএএস অফিসার? দেখ মা, আমি তোকে জিজ্ঞেস করছি কি খামতি আছে সর্বজিতের মধ্যে। কি সুন্দর দেখতে, সুপুরুষ, লম্বা চওড়া, পড়াশোনা জানা, প্রাসাদের মতো বাড়ি ওর। ওরে মা, রানী করে রাখবে তোকে, রানী। বোঝার চেষ্টা কর, এটা ওপরওয়ালার ইচ্ছা। সেই জন্যই তো বাবাজি তোর সঙ্গে পরমের দেখা করালেন। বল না মা। মা আসলে আমি আমি তোমাকে কিছু বলতে চাই। মা আসলে আমি মায়ের যা বলার ছিল তা বলে দিয়েছে, এবার নিজের ঘরে যাও। বৌদি, আমি মায়ের সাথে কথা বলতে চাই। আমি জানি যে তুমি কি বলতে চাও মাকে। বড়দের সম্মান দিতে ভুলে গেছো, তাই না মোহর? হ্যাঁ, যাও নিজের ঘরে যাও। উফ বাবা, কি ছেলেমের জন্ম দিয়েছি আমি, বুঝতেই পারি না আমি ওর মা নাকি ও আমার মা। মা, মোহরের রাগ হওয়াটাই তো স্বাভাবিক, একে হঠাৎ করে ও এত বড় কথা জানতে পেরেছে, তার উপরে সর্বজিতের 5 বছরের ছেলে আছে। তোমার কি মনে হয় না মা, আমাদের ওকে একটু সময় দেওয়া উচিত? সময় নয়, উপদেশ দে ওকে, বোঝা ওকে, ওর মাথায় একটু ভালো বুদ্ধি দে। যা। বাহ মা, বাহ, খুব ভালো। আমরা তো শুধু তোমার স্বপ্নের ব্যাপারে বলেছিলাম, তাই তুমি আমাদের দুজনকে চড় মেরেছিলে, আর সেখানে মোহর তোমার সেই স্বপ্নে ভেঙে দিচ্ছে, তাও তুমি চুপ করে। শোন বাবা, স্বপ্নটা তো আমার পূরণ হবে। স্বপ্ন তখনই পূরণ হবে মা যখন মোহর দিদি রাজি হবে। মোহরকে কি করে রাজি করাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ব্রো, মোহরের মধ্যে তুমি পরমের মাকে খুঁজে পেয়েছো, সেটা রাইট, কিন্তু বাকি সবাই একদম রং। ব্রো, আমাদের শুধু মেয়েটাকে চাই, দ্যাটস ইট। মেয়ের বংশ, বাড়ির লোকজন, সেই ফ্যামিলিটা বেশি খেয়ে ফেলেছ, তাই না? তাই নিজের বংশের কথা ভুলে গেছ। কিন্তু মোহরের মা, তিনি তো একেবারে গভীর জলের মাছ। যে মহিলা নিজের অ্যাম্বিশনের জন্য নিজের মেয়েকেই ব্যবহার করতে পারেন, তিনি তো যা খুশি করতে পারেন। ভেবে দেখো সর্ব, আবার এরকমটা না হয়, পরমের মা জোগাড় করতে গিয়ে তুমি নিজের পার্টিরই মামা শিব। পলিটিক্স যারা করেন তারা অ্যাম্বিশাস হয়, আর আমার কুন্তলা দেবীর অ্যাম্বিশন নিয়ে কোনো প্রবলেম নেই, ব্যাস ওই অ্যাম্বিশনের জন্য কারোর ক্ষতি না হয়। ওকে, তাহলে তো কোনো ঝামেলাই রইল না, চলো সেই আনন্দে আর একটা পেক নেওয়া যাক।
গুড নাইট। গুড নাইট ব্রো। ওই ছেলেটাকেই ফোন করছিলে তাই তো? কোন কোন ছেলেকে বৌদি? যার সঙ্গে তুমি মন্দিরে গিয়েছিলে। আমরাও গিয়েছিলাম আজ মন্দিরে। আজ পর্যন্ত মোহর তুমি এটাই বলে এসেছো তো? বৌদি আজকের দিনটা সামনে নাও। তাহলে শোনো, আজ তোমার বৌদি তোমায় সামলেছে। মন্দিরে যদি আমি পড়ে যাওয়ার অ্যাক্টিং না করতাম মোহর, তাহলে সবাই তোমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলত। আজ অব্দি আমি তোমাকে কোনো কথা লুকিয়েছি মোহর? বলো মোহর। না, তাহলে তুমি আমার থেকে এত বড় কথাটা লুকোলে? হ্যাঁ বৌদি, আমি আসলে সঠিক সময়ের জন্য অপেক্ষা। অপেক্ষা মোহর? অপেক্ষা যখন বেশি হয়ে যায় না, তখন সুযোগের পাশাপাশি সঠিক সময়ও হাত থেকে বেরিয়ে যায়। বৌদি আসলে মানব কি? মানব ধাবায় কাজ করে বৌদি। কি? কিন্তু বৌদি, বৌদি ও খুব, ও সত্যি খুব ইন্টেলিজেন্ট। ও কিছুদিন আগে ডক্টরের ডিগ্রি ক্লিয়ার করেছে। ও কাল IAS ইন্টারভিউতে যাচ্ছে। বৌদি ইন্টারভিউ ক্লিয়ার করলে ও মায়ের কাছে এসে আমাদের বিয়ের কথা বলবে। হ্যাঁ মোহর, হাত ছাড়ো আমার। অনেক দেরি হয়ে গেছে মোহর। সর্বজিতের সঙ্গে তোমার বিয়ের কথা অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় না মা আর মেনে নেবেন। অনেক দেরি হয়ে গেছে বৌদি। তাহলে কি করতাম বলো? যদি মানব IAS হওয়ার আগে মায়ের সাথে দেখা করতো, তাহলে তোমায় এমনি না বলে দিত। অনেক বড় ঝড় আসতে চলেছে এই বাড়িতে মোহর। তুমি তো সবসময় আমার পাশে থাকো। আর একটা বার বৌদি, তুমি এই কথাটা কাউকে বলো না। তোমার কি মনে হয় মোহর? আমি চুপ করে থাকলেই কি তোমার আর সর্বজিতের বিয়ের কথাটা থেমে থাকবে? না মোহর, এই বিষয়টা আর থেমে থাকবে না। তুমি জানো মানবকে ছাড়া আমি আর কারো ব্যাপারে আমি এটা ভাবতে পারবো না। প্লিজ তুমি আমায় বাঁচাও। কাল ও ইন্টারভিউ দিতে যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে তুমি বলো ওকে যাওয়ার আগে যেন মায়ের সঙ্গে দেখা করে যায়। নাহলে জানো মোহর, আমার কি মনে হচ্ছে মায়ের যেরকম মতি গতি, পারলে কালকেই সর্বজিতের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেন। তাই বলে দিও ওকে যেন কালকেই এসে মায়ের সঙ্গে দেখা করে। অমৃতা, অমৃতা যাচ্ছি। বৌদি, বৌদি কথা বলে নিও মোহর। বৌদি
প্যাশন আমার। যদি বাবাজি চান মোহর অবশ্যই তোমার মা হবে। সকাল সকাল কোথায় যাচ্ছিস? গুরুদ্বারে যাচ্ছিস? যা, আর বাবাজিকে বলিস যেন তোকে একটু বুদ্ধি দেয়, যাতে মায়ের উপর রাগ করার পরিবর্তে মায়ের সিদ্ধান্তে তোর গর্ব হয়। যা মা। এই মানব, এদিকে এক মিনিট। বেঁচে থাক বাবা, দীর্ঘজীবী হ। শোনো, আজ দীর্ঘজীবী হওয়ার নয়, পাস করার আশীর্বাদ করো। মানব দাদা, তুমি ধাবা নিয়ে চিন্তা করো না, আমরা সব সামলে নেব। তুমি বৌদিকে সামলাও। আরে মা, তুমি এসব কি করছো? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। গ্রামের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি মোহরের বিয়ে ঠিক হয়ে গেছে বলে। মোহরকে রাজি করানোর আগেই? শোন বাবা, পরিবার সমাজের ভয় আর চক্ষু লজ্জা সবার থেকে উপরে, যা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। সেই জন্য আজ আমি গ্রামের সবাইকে মোহরের বিয়ের ব্যাপারে জানিয়ে দিয়েছি, যাতে মোহর বাধ্য হয় আর বিয়ে করতে রাজি হয়ে যায়। কখনোই হ্যাঁ বলবো না আমি। তুমি আমার সাথে পরিবেশন করবে? আমরা একটা করে রুটি দেব আর বলবো প্রসাদা বাই গুরুজি। পরম সোনা, তোমায় এটা কি শেখালো? মা শিখিয়েছে। আমার না কোনো কিছু লজ্জা আছে আর না ভেদাভেদের ভয়। আর মা, আমি যদি কাউকে ভয়ও পেয়ে থাকি, তাহলে সেটা শুধুমাত্র ওপরওয়ালাকে। আর আজ আমি সেই ওপরওয়ালারই দিব্যি করে বলছি যে এই বিয়ে আমি কখনো করব না। আমিও দেখছি তুই এই বিয়েটা কি করে না করিস। আজকের পর থেকে তোর কলেজ, বাজার, ঘোরা ফেরা সবকিছু বন্ধ। আজকের পর তুই এই বাড়ি থেকে শুধু বেরোবি
সর্বজিতের বাড়ি যাওয়ার জন্য, আর সেটাও বিয়ের পর। এটা কুন্তলা করের হুকুম। কাল তো খুব বলছিলে, মোহরের ফ্যামিলি এই, মোহরের বংশ ওই, মোহরের বাড়ির লোক ওই, এখন দেখলে তো সবটাতে বেশি কথা। হ্যাঁ কি জানি, এখনো কত কিছু দেখা বাকি। মানে বলছি যে গতকাল কুন্তলা দেবী যেভাবে কান্নাকাটি নাটক করলেন, যেভাবে সবাইকে ইমপ্রেস করলেন, এমনও হতে পারে যে ওনার মেয়েও সেইভাবে আমার শালাবাবু আর পরমকেও ইমপ্রেস করেছে। এখন মায়ের মধ্যে যখন এতটা ট্যালেন্ট, তখন তার মেয়েও কিছু তো পাবেই না। জাস্ট জোকিং, মজা করছি। ব্যাড জোক। আমি শুধু এটাই জানি, মোহর খুব ভালো মেয়ে আর ও পরমকে খুব ভালোবাসে। এখনই এতটা আশা করো না দিদি, এখনো মোহরের উত্তর আমরা জানি না। মা তো আমাকে এমনিতেই বাড়ি থেকে বেরোতে দেবে না বলছে, না হলে আমি নিজেকে সর্বজিতের সাথে কথা বলতাম। প্লিজ বৌদি, তুমি যে করেই হোক সর্বজিতের সাথে আমার কথা বলিয়ে দাও প্লিজ। যুবরাজ, যদি তুই চাস যে তোর সব টয় গুলো যাতে তোর কাছেই থাকে, তাহলে তুই গিয়ে মায়ের সঙ্গে ভাব করে নে। জানিস যুবরাজ, মায়ের ফোনে না একটা নতুন গেম এসেছে, আর তুই যদি মায়ের সঙ্গে ভাব করে নিস, তাহলে গেমটা তুই খেলতে পারবি। ওহো, আমার সুপার সিং তো তার সুপার ঠাম্মির উপর খুব রেগেছিল। ঠাম্মি, তুমি আমার সব টয়েস পাড়ার বাচ্চাদের কেন দেবে? কারণ তুমি আমার সাথে আড়ি করেছিলে। এইভাবে নয়, ভালো করে। ও আমার সোনা বাবা, আমার রাজা বাবা। আচ্ছা, এবার আমি তোমার টয়েস কাউকে দেব না, ঠিক আছে? চলো যা। बारी बरसी खटन गया सी, खटके ले आंदा प्याज। ओ बारी बरसी खटन गया सी, खटके ले आंदा प्याज। ओ भंगड़ा ता पेंदा, ओ भंगड़ा ता पेंदा, जब नचे जुवराज। थामी मोबाइल दा, पासवर्ड खोलो। एक खुनी दीची। इबार सर्वजितेर नम्बरटा पेये जाबो। ডায়াল করো মোহন, ভালো করে কথা বলো, মাথা ঠান্ডা করে, বুঝে শুনে। কথাটা শুধুমাত্র ভোট শেয়ারের নয়। হ্যাঁ বলছিলাম যে, কার ফোন? ওই পার্সোনাল লোন টোনের হবে, এদের যন্ত্রণায় আর পারা যায় না। কি হলো মোহর?